যে ভাই মাজার পূজা করে কবর পূজা করে এই ব্যক্তি আরো ফরমাইয়ে দেনে সেও জানে এর থেকে আর উত্তম শ্রেষ্ঠ দোয়া নেই তুমিই সকল ক্ষমতার অধিকারী কোন জিন্দা মানুষকে বলেন তোমাকে আমি সিজদা করব তাহলে এই মুহূর্তে এই মানুষটি আপনার মাবুদ আপনি এসেছিলেন আমি এসেছিলাম তাওহীদ নিয়ে আবার যাব তাওহীদ নিয়ে না সালাত হবে না পরকে যেখানেই করেন আল্লাহকে বাদ দিয়ে করলে সেটি শিরক হবে যখন ইবাদত বন্দী করবে তখন কাকে দেখছো আল্লাহকে দেখছো আপনি যদি সালাত পড়েন আর মনে মনে ভাবেন আল্লাহকে আমি দেখছি আপনি কি সালাতে চুরি করবেন এই সালাতে কি আসবে মানুষ আমাকে দেখুক আর মুসল্লি বলুক এটা আসবে কি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি যদি অন্যায় কাজ করো জিনা ব্যভিচারে লিপ্ত হও তোমার জীবনকে এইভাবে নষ্ট করে দাও পরকালে কিছু পাবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفر لي فاغفر له رواه البخاري ومسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহরবানিতে আমরা মহাদেবপুর ইসলামী সম্মেলন উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ দরুদ তাসলিম বর্ষিত হোক আখিরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা একটু আমার সাথে পড়বেন যারা আছেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আপনারা ভালো আছেন না কষ্টে আছেন কোনটি আমার সাথে একটু করে কথা বলবেন আর যে সমস্ত ভাইয়েরা এখান ওখান দাঁড়িয়ে আছেন আপনাদের বলি আপনারা সম্মানিত ভাই আপনাদের মেহমান যদিও আপনাদের এলাকায় এসেছি কিছু কথা বলবো যাতে আশা করি ইনশাআল্লাহ আপনাদের কল্যাণ হবেই হবে আপনাদের কল্যাণ করার জন্য এসেছি ক্ষতি করার জন্য নয় যদি এলোমেলো এখান ওখান থাকেন তাহলে কষ্ট লাগবে এই জন্য দিনী মাজলিসে আপনি আমি জানি ইমাম বুখারি মুসলিম অন্য গ্রন্থেও হাদিসটি এসেছে যেখানে কোরআন সুন্নার কথা বলা হয় যেখানে দিনের কথা বলা হয় যেখানে দিনের দার্স দেওয়া হয় এই স্থানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আমরা কি চাই রহমতের এই ময়দানে আসতে আওয়াজ করেন যারা দাঁড়িয়ে আছেন যদি এই আওয়াজে এই রহমতের স্থান থেকে বাইরে থাকেন তাহলে এই নেকি থেকে বঞ্চিত হবেন ইমাম মুসলিম একটি হাদিস নিয়েছেন যেই হাদিসে
যেমন আপনারা এই মজলিসে বসে আছেন, আমরা বসে আছি, কেউ দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কোনো এক ব্যক্তি ভাইয়ের আপনারই কাউরির প্রয়োজন, এই ব্যক্তিকে ডাকতে এসে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন এই মজলিসে, ওই ব্যক্তিটি বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এই মজলিসে বসে আছে আর ওই ব্যক্তিটি পরে এসে বসল, আল্লাহর পক্ষ থেকে তাকেও ক্ষমা করা হলো, আপনি কি ক্ষমা চান না? ক্ষমা চান? যদি ক্ষমা চান, সবার ক্ষমার প্রয়োজন রয়েছে। আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে পাপ রয়েছে, পাপ মোচনের জন্য আমরা পথ পদ্ধতি খুলি। এই জন্য এখান ওখান দাঁড়িয়ে না থেকে ইসলামী এখানে কোরআন সুন্নার কথা বলা হবে। এই স্থান গান বাজনার স্থান নয়, এখানে কোনো নর্তকী নাই, যেখানে ড্যান্স দেওয়া হয়, নাচ করা হয়, এই কোনো কাজ হবে না। আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হবে, সালাফুস সালেহগণ কী বলেছেন এই কথাগুলো বলা হবে। আমার এই সংক্ষিপ্ত এই কথার যে বিষয় ছিল, যা বিষয় আমি বলতে চাই, তা হলো মানুষের জীবনে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি ইবাদতই তাওহীদ রয়েছে। প্রত্যেকটি কাজ কর্ম যা আপনি ইবাদত করবেন, সকল ইবাদতের মূলই হলো তাওহীদ। কথা বলবেন, সকল ইবাদতের মূল কি? সকল ইবাদতের মূল হলো তাওহীদ। আপনাকে আমি বলছিলাম, যারা হজ করতে গেছেন, হজের সময় মেকাতে আপনি নিয়ত বেঁধেছেন, ইহরামের কাপড় বেঁধেছেন, এরপরে একটি তালবিয়া সবাই পাঠ করে, যে তালবিয়া পাঠ করতে হয়, এটি যখন আপনি নিয়ত বাঁধলেন, যেমন উমরার নিয়ত করলেন, মেকাতে গিয়ে আপনি উমরার নিয়ত করছেন, এইভাবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছে উমরা আদায়ের জন্য, যখন আপনি মেকাতে এই স্থানে, নির্দিষ্ট স্থানকে মেকাত বলা হয়, যে স্থান থেকেই হজের জন্য আপনার নিয়ত বাঁধতে হয়, এই স্থানে আপনি নিয়ত বাঁধলেন, মক্কার কাবা ঘর যে আপনি তাওয়াফ করবেন, সাই করবেন, এই কাবাতে মক্কা যাওয়া পর্যন্ত এই দোয়াটাই আপনাকে পাঠ করতে বলা হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনার জীবনে, আমার জীবনে যা ইবাদত রয়েছে, সব ইবাদত বন্দেগীতে তাওহীদ রয়েছে। হজ যে আল্লাহ তাআলা মানুষের উপর ফরজ করেছেন, হজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই হজটা পরিপূর্ণটাই তাওহীদ। আপনি যে তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে বলছেন, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, তোমার কোনো শরিক নেই, তোমার জন্যই উপস্থিত হয়েছি, তোমার ইবাদত করার জন্য উপস্থিত হয়েছি, লাব্বাইক লা শারিকা লাক, তোমার কোনো অংশী স্থাপন এখানে নেই, ইন্নাল হামদা। আপনি এই দোয়া পাঠ করছেন, হে আল্লাহ আসমান জমিনের মাঝে যা কিছু আছে সকলই তোমার প্রশংসা করে, তোমার জন্য সকল প্রশংসা। আপনি বলছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা, নি'মাত রাজি যে ভক্ষণ করছেন, ভাত খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, ডিম খাচ্ছেন, যা কিছু ভক্ষণ করছেন, আপনি যা ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব কিছু আপনার জন্য নিয়ামত। তাই আল্লাহকে বলছেন, হে আল্লাহ নিয়ামত রাজি তোমার পক্ষ থেকেই আসে, নিয়ামত রাজি, আপনি যে কত নিয়ামত আল্লাহর ভক্ষণ করছেন, এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না, এই জন্য এই তাও আপনার এই 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 আপনার তালবিয়াতেই আল্লাহকে বলছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক, আসমান জমিনের মালিক তুমি, দুনিয়ার অন্য কেউ নয়, যে আসমান জমিনের মালিক যেহেতু আপনি দাবি করলেন, আসমান জমিনের মালিক যিনি আল্লাহ, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে রিজিক দেয়, আল্লাহ আপনার হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন, আবার দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, ফিতনাতুল কবর বলে জানেন, কবরের পরীক্ষা রয়েছে, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবেন, মার রব্বুকা তোমার প্রতিপালককে, মা দীনুকা তোমার দিন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সামনে নিয়ে এসে জিজ্ঞেস করবেন, ইনি কে? আপনি যদি সত্যকারী মুসলিম ইমানদার হতে পারেন, তাহলে এই কথাগুলোর প্রত্যেকটি উত্তর দিবেন, রব্বি আল্লাহ, রব আমার, তিনি সত্য মাবুদ, তার জন্য আমার জীবনের যা ইবাদত বন্দেগী রয়েছে তার জন্য আপনি এই কথা বলবেন। এরপরে দিন আল ইসলাম, দিন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি বলবেন, দিন আল ইসলাম, ইসলামের জন্যই আমার আত্মসমর্পণ করেছি, তাই হজ আল্লাহর জন্য আপনি করছেন, এক্ষেত্রেও আপনার
কবরের যে প্রশ্ন হবে এটি তাওহীদ তাওহীদ যদি আপনার না জানা থাকে তাওহীদ অনুযায়ী আপনার ইবাদত বندگی না হলে আল্লাহর কাছে কিছু কবুল হবে না আপনাকে বলতে চেয়েছিলাম দেখাতে চেয়েছিলাম যে আপনার জীবনের যা ইবাদত বندگی রয়েছে সব ইবাদত বندگیতে তাওহীদ রয়েছে তাই আপনি হজ করতে যাচ্ছেন হজেও তাওহীদ রয়েছে তারপরে বলছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল লা শারিকা লাক লাস্টে বলছেন তোমার কোনো শরীক নেই বাক্যগুলোকে বুঝছেন বুঝে যাচ্ছে কথা আপনারা সুরের বক্তা শুনে অভ্যস্ত আমি সুর দিব না আপনাদের কিছু তাই আপনি মনে করেন আপনার মনে রাখতে হবে যে তাওহীদ আপনার মনে রাখতে হবে হজ যা আল্লাহ তাআলা ফরজ করেছেন হজ এইজন্য ফরজ করেছেন বান্দার এই মুখ দিয়ে যারা আমার দেশে আপনাকে বলতে চেয়েছিলাম যারা বাংলাদেশ পাকিস্তান ভারতে অনেক মাজার রয়েছে আপনাকে বলতে চাই আপনার কর্ণকুহরে এই বাক্যটি পৌঁছতে হবে যারা এখনো কবর নিয়ে ব্যস্ত রয়েছেন যারা কবরকে সিজদা করেন যারা মাজারকে সিজদা করেন যারা কবরকে সিজদা করেন যারা মাজারকে সিজদা করেন যারা চন্দ্রকে সিজদা করেন যারা চন্দ্রকে সিজদা করেন সূর্যকে সিজদা করেন আবার কেউ গাভীকে সিজদা করে আবার কেউ কেউ লিঙ্গের পূজা করে কেউ গাছের পূজা করে অনেক বিভিন্ন রকম মানুষ রয়েছে তাই আপনার এইগুলা চলবে না যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর জন্য আপনার ইবাদত এই মানুষগুলাই এই মানুষগুলাই এই মানুষগুলাই দেশে তারা মাজার তৈরি করেছে এরা আবার যখন হজ করতে যায় তার মুখে তা এই বাক্যই বলে এই বাক্যই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বারবার সে বলে হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি লাব্বাইক লা শারিকা লাক তোমার কোনো শরীক নেই বারবার এই বাক্যটি বলে এক মুখে কবরকে সিজদা করে আরেক মুখে আল্লাহকে বলে হে আল্লাহ তোমার জন্য উপস্থিত হয়েছি তোমার কোনো শরীক নেই আপনাকে বলতে চাই আমার বাংলাদেশের এই মুসলিম অনেকে আছে এরা তাওহীদ যদি বুঝতো তাহলে কোশ্চিন কালেও আজকে বাবা মৃত্যুবরণ করেছে আজকে মা মৃত্যুবরণ করেছে আজকে পীরের পীর সাহেবের নামে কোনোদিন কবর কবর আজ কবরকে তারা পাকা করতো না কবরে সিজদা করতো না নজর মানতো না টাকা পয়সাগুলো কিছু দিত না কারণ তারা বুঝে না এই অবুঝ মানুষটি হজ করতে গিয়ে সেই মুখাই বলে লাব্বাইক লা শারিকা লাক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আমার জীবনের যা ইবাদত বন্দিগী রয়েছে সবগুলা তোমার জন্য তোমার সাথে কোনো শরীক নেই একই মুখে একই কথা বলছে এস কুৎসিন কালো হতে পারে না আপনি কবরে সিজদা করবেন আর ইবাদত বন্দিগী করবেন এটি আল্লাহ তাআলা কবুল করবেন না আবার আপনি বলছি হাজি সাহেব যারা হজ করেছেন হাজি সাহেব যারা হজ করেছেন সবাই এই তালবিয়াটা পড়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি হজ করতে এসেছি তোমাকে সত্য মাবুদ তোমার জন্য আমার জীবনের যা ইবাদত বন্দী রয়েছে সব ইবাদত বন্দী তোমার জন্য তোমার সাথে কোনো শরীক নেই আপনি যখন উমরা আপনার শেষ হয়ে গেল হজের আপনার 8 তারিখ আসলো আবার হজের যখন আপনি নিয়ত করেছেন আবার বলছেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান হে আল্লাহ আমি উপস্থিত হজ করার জন্য আপনি উপস্থিত এই কথা আল্লাহকে জানায় দিলেন মক্কা থেকে আপনি গেলেন মিনান মিনায় যখন যাচ্ছেন এই তালবিয়া পড়ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এই বাক্য পড়তে পড়তে আপনি মিনায় মিনায় যে মিনায় যারা হাজি সাহেব আছেন আপনারা জানেন মিনা এই স্থানে জোহর আসর মাগরিব ফজর এশা এগুলা সালাত সেখানে পড়তে হয় 9-8 তারিখে রাত্রিতে 8 তারিখ সেখানে গিয়ে থাকলেন 9 তারিখ আপনি মিনা আরাফাতে যাচ্ছেন যা হোক যে বিষয়টিকে আপনি বলতে চেয়েছিলাম যে হজের পোটা ময়দান হজের পোতা ময়দানে আপনি তাওহীদ প্রচার করছেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সাথে অন্য কাউকে অংশী স্থাপন আমরা করি না আমরা মুসলিম জাতি আমার রুকু সিজদা যা কিছু হয় সকল কিছু তোমার জন্য আল্লাহকে আপনি কথা বলার জন্যই হজ করতে আপনি যান তাহলে আপনার কাছে আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্যই হজকে ফরজ করা হয়েছে আপনার উপর হজ ফরজ হলে আপনাকে যেতেই হবে হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করতে যান তাহলে আপনি পাপিষ্ট হয়ে মৃত্যুবরণ করবেন আপনার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত ফরজ হওয়ার পরে যদি আপনি যাকাত না দেন তাহলে এই অবস্থায় আপনি পাপি হয়ে মৃত্যুবরণ করবেন তাই দেখেন আপনি মিনাতে গেলেন আবার মিনা থেকে আরাফার ময়দানে গেলেন নবী রাসূল যারা ছিলেন সবাই একটি দোয়া পাঠ করেছেন তাওহীদের বাণী প্রচার করেছেন এটি হলো আরাফার উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে ব্যক্তি যে ভাই মাজার পূজা করে কবর পূজা করে এই ব্যক্তি আরাফার ময়দানে সেও জানে এর থেকে আর উত্তম শ্রেষ্ঠ দোয়া নেই নবী রাসূলের সবাই পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আরাফার ময়দানে এই দোয়াটা পাঠ করেছেন এরপরে ওনার পূর্বে যতগুলো নবী রাসূলরা ছিল সবাই একই দোয়া পাঠ করেছে একই বাক্য বলছেন
لا إله إلا الله هي الله تومي شارا كونو سطتم عبود ني الله شارا كونو سطتم نام عبود ني وحده لا شريك لك أبار بولشن تني ياك تار كونو شريك ني له الملك تني آسمان جومينير مالك ولا الحمد شمستو پروشنسا تار جنوي وهو على كل شيء قدير أبار بولشن هي الله تومي شكل خمطار أدهيكاري সকল ক্ষমতার অধিকারী তুমিই সকল ক্ষমতার অধিকারী আপনি এই আরাফার ময়দানে যে আরাফার ময়দানকে বলা হয় আরাফার ময়দান যদি যে স্থান আছে স্থানে আরাফার স্থানে প্রবেশ না করতে পারলে 9 তারিখে প্রবেশ না করতে পারলে আপনার হজ হবে না হয় দিনের বেলায় আর যদি দিনের বেলায় না সেখানে যেতে পারেন তাহলে ফজরের পূর্ব মুহূর্তে আপনাকে 1-2 ঘন্টা সেখানে উপস্থিত হতেই হবে যদি ওই দিনে অথবা রাতে উপস্থিত না হতে পারেন তাহলে এই বছরে আপনার আর হজ নেই হজ হবে না আপনাকে কেন বলছি আমি যা আপনাকে বলতে চেয়েছিলাম আপনার জীবনে ইবাদত বন্দেগী যা আছে সবগুলাই তাওহীদ লুকাইতে রয়েছে তাওহীদ যে জানে না তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না যে ইবাদতে তাওহীদ নেই সেই ইবাদত কবুল হবে না আপনাকে এই হজের কথাই বললাম আবার বলছি যে তালবেট আবার আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসছেন তাও বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহকে বারবার বলছেন হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি হাজির হয়েছি উপস্থিত হয়েছি তোমার কোন শরীকের লাব্বাইক লা শারীকা লাক তোমার কোন শরীক নেই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা সমস্ত প্রশংসা তোমার জন্য নিয়ামত রাজি তোমার কাছে আছে দ্বিতীয় নাম্বার যে সালাতের জন্য আপনি আমি ইবাদত বন্দেগী করি সালাত পুরোপূর্ণটাই তাওহীদ আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক রবটা প্রমাণ করে তিনি সৃষ্টিকর্তা রিজিক দাতা হায়াত দাতা মৃত্যু দাতা কল্যাণ অকল্যাণের মালিক তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ শব্দ প্রমাণ করে সত্য মাবুদ তিনি সত্য মাবুদের জন্যই আমরা মুসলিম জাতি কশিন কালেও কোন সময় মুসলিমের অর্থই হলো আত্মসমর্পণকারী আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর জন্য দুনিয়ার কোথাও মাথা নত করি না আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনিই সত্য মাবুদ তাই আপনাকে যখন আপনি বললেন কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যখন আপনি পাঠ করেছেন মুসলিম হয়েছেন আপনি সাক্ষ্য দিয়েছেন হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই যিনি সত্য মাবুদ আপনার দেশে অনেকগুলা বাতিল মাবুদ রয়েছে এখনই যদি আপনার সামনে নিয়ে এসে কোনো জিন্দা মানুষকে বলেন তোমাকে আমি সিজদা করব তাহলে এই মুহূর্তে এই মানুষটি আপনার মাবুদ কিন্তু সে বাতিল মাবুদ কোন হিন্দু যারা হিন্দু গাভীর পূজা করে এই মুহূর্তে গাভীর পূজা করলো সে বাতিলের পূজা করলো মুসলিম ব্যক্তি যদি কবরে সিজদা করে তাহলে এই মুহূর্তে সে বাতিল মাবুদকে মানলো কেন সিজদা করার স্থান কোথায় কথা বলবেন সিজদা করার স্থান কোথায় মসজিদ আল্লাহর ঘর কাকে সিজদা করবেন আল্লাহর জন্য এখন এই সিজদাটি আল্লাহর জন্য না হয়ে কোন মাজারকে কোন ব্যক্তিকে কোন কোন কবরকে যেখানেই করেন আল্লাহকে বাদ দিয়ে করলে সেটি শিরক হবে আপনার জীবনের যা ইবাদত বন্দেগী ছিল সবগুলা বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন হে নবী লাইনা শক্তা লাইহবাতান আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন হে নবী তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো তাহলে তোমার জীবনে যা আমল করেছো সালাত পড়েছো হজ করেছো যাকাত দিয়েছো সিয়াম করেছো আল্লাহকে ভয় করেছো সবগুলা বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন হে নবী তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো জেনে রাখো তোমার জীবনে যা আমল রয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে তাহলে আপনি আমি কোথায় হাজী সাহেব যারা আছেন হাজী সাহেব কেউ কি হজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে খাসি কেটে দিয়ে আসছেন নাকি আসছেন কেউ সেখানে কেউ সিজদায় পড়তে দেখেছেন সেখানে পুলিশ আছে কেন আপনাকে বলতে চেয়েছিলাম ভাইজান বাপজান আপনার কল্যাণ করতে চাই যেই যেখান থেকে আলেম ওলামা যেই যেখানে হোক তারা আমার শ্রদ্ধেয় আলেম ওলামা যারা বড় ভাই এদেরকে বলতে চাই ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ এর জীবনী পড়ুন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ এর ফিকহুল আকবার যে বই আকিদার বইটি রয়েছে আপনারা পড়ুন ইমাম তাহাবি রাহিমাল্লাহ শারহ আকিদা আ তাহাবিয়া ইমাম আবুল ইজ হানাফি তিনি এই বইটির গ্রন্থের তিনি ব্যাখ্যা করেছেন সেখানে আকিদা বিষয়গুলো কি চমৎকার সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর জীবনী আকিদা একটা বই রয়েছে উসুলুদ্দিন ইন্দা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ডক্টর আব্দুর রহমান খুমাইস আমার এই ওস্তাদের বইটি লেখা আপনার
কিং ইউনিভার্সিটি সৌদি আরবের রিয়াদ ইউনিভার্সিটি, সেখানে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন ইমাম আবু হানিফা রহিমাল্লাহর আকিদা যা আকিদা রয়েছে সবগুলা লিখে তিনি ডিগ্রি অর্জন করেছেন। আপনাদের বলতে চাই ইমাম আবু হানিফা রহিমাল্লাহর আকিদা কি রয়েছে এই বইগুলা পড়ার জন্য আপনাকে বলছি। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ কোন সময় বলে জাননি তোমরা মাজার পূজা করবে, তোমরা কবর পাকা করবে, তোমরা কবর সিজদা করবে, এটা বলে জাননি। তিনি বলেছেন যে হজ হবে আল্লাহর জন্য, সালাত হবে আল্লাহর জন্য, ভয় ভীতি হবে আল্লাহর জন্য, ভরসা হবে আল্লাহর জন্য, নেকির আশা করতে হবে আল্লাহর জন্য। তাই আপনার দেশে যেগুলা শিরকিয়াত কাজ চলছে এগুলা সবগুলা নিষেধ করেছেন ইমাম আবু হানিফা রহিমাল্লাহ। তার বইয়ে আপনি দেখেন চার ইমাম, চার ইমামের আকিদা, এই বইটি আপনারা যারা এসেছেন চার ইমামের আকিদা কি ছিল আকিদাগুলা আপনারা নিয়ে যাবেন। মনে রাখিয়েন একটি কথা, মনে রাখিয়েন যেমন আপনার একটা আম গাছ আছে, আম গাছ আছে না এলাকায় আসার আপনাদের আম গাছ, আম গাছের শিকড় আছে, শিকড় বুঝি তো নাকি, শিকড় আছে। আচ্ছা বলেন তো আম গাছের শিকড় যদি কেটে ফেলেন, আম গাছের শিকড় কেটে ফেললে গাছটি বাঁচবে, গাছ বাঁচবে কি বাঁচবে না? আর যদি গাছের শিকড় না কেটে উপরে ডালপালা যা আছে এগুলা কেটে ফেললে আবার ডালপালা গজাবে। আপনার জীবনের মূল বিষয় হলো আকিদা। আপনি যদি আকিদা ঠিক না করেন, তাওহীদ ঠিক না করেন, আপনার সালাত হবে না। আপনাকে বলতে চেয়েছিলাম সালাতের ভিতরেই তাওহীদ রয়েছে। আপনি এই সালাত পড়তে এসে, এশার সালাত পড়তে এসেছেন, এই সালাতে যদি মনে করেন এই লোকটি আমাকে দেখে যাতে বলে বাহ কি পাকা মুসল্লি, আপনার অন্তরে যদি বলে যাতে লোকেরা আমাকে খুব বড় মুসল্লি বলে, এই কথা যদি আপনি ভাবেন তাহলে আপনার সালাতটি কবুল হবে না। কারণ লোক দেখানো আপনি আমল করেছেন, লোক দেখানো আমল আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। আপনি সুরা ফাতিহা পড়েন, আল্লাহকে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহকে বলছেন হে আল্লাহ আমরা সবাই, আমরা সুরা ফাতিহা পড়ি না, সুরা ফাতিহা সালায় যখন পড়েন আপনারা আমরা সবাই বলি হে আল্লাহ আমরা সবাই তোমার জন্যই বদবন্দি করি, সালাত পড়তে এসেছি তোমার জন্যই, অন্য কাউরের জন্য নয়, সালাত পড়তে এসেছি নেকি অর্জনের জন্য, খালিস অন্তরে তোমাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। তাই যদি আপনার এই সালাতটি অন্য মানুষকে দেখানোর জন্য হয়, রিয়া হয়, দেখানো হয়, লোক দেখানো হয়, আপনি রাতে তাহাজ্জুদ গুজারি মানুষ, অনেক তাহাজ্জুদ পড়েছেন, দিনের বেলায় বলে বেড়াছেন এই আমি অনেক তাহাজ্জুদ সালাত পড়ি, আপনার উদ্দেশ্য মানুষকে বলা যে আমাকে যাতে মানুষ বলে এই লোকটি তাহাজ্জুদ গুজারি, এই কথা যদি আপনার অন্তরে থাকে আর বলে বেড়ান এভাবে, তাহলে আপনার তাহাজ্জুদে যে সালাত পড়েছেন কিছুই নেকি পাবেন না। এই জন্য সালাতের ভিতরে আপনার কিভাবে আপনার শেরেক ঢুকানো হয়েছে লোক দেখানো আমল করলে, তাহলে এটি শোনানো আমল যা আপনি লোক দেখাননি কিন্তু রাত্রে সালাত পড়েছেন, আপনার উদ্দেশ্য উনি শুনুক আর বলুক যে উনি তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আপনার উদ্দেশ্য যদি হয় মানুষকে শোনানোর জন্য তাহলে আপনি নেকি পাবেন না। আপনাকে বলতে চেয়েছিলাম প্রত্যেকটি এবাদতে তাওহীদ, যে এবাদতে তাওহীদ নেই এই তাওহীদ এই এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবনে কাইয়্যিম রাহিমাল্লাহ তিনি বলছেন পবিত্র কোরআনে, পবিত্র কোরআনটা সম্পূর্ণটাই তাওহীদ। আপনি এসেছিলেন, আমি এসেছিলাম তাওহীদ নিয়ে, আবার যাব তাওহীদ নিয়ে, যারা এসেছেন আমরা সবাই মুসলিম অমুসলিম সবার সন্তান, তাওহীদের ওপর আমরা জন্মগ্রহণ করেছি। আবার যখন যাবেন তাওহীদ নিয়ে, যারা তাওহীদ নিয়ে যাবে না এদের পরকাল পরকাল হারিয়ে যাবে। তাই মুয়াদ ইবনে জাবাল তিনি বলছেন মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ বাক্য হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই ব্যক্তি জান্নাতে যাবে। আপনি কি আল্লাহকে সত্য মাবুদ বলার পরেও আল্লাহর ইবাদত বন্দি করবেন না? তা কি হয় আপনার এই সমাজে কিছু জাহামিয়া গ্রুপ আছে, কিছু মুরজিয়া গ্রুপ আছে, এরা আমল করে না, এরা বলে আপনি সালাত পড়েন, আপনি হজ করেন, জাকাত দেন, সিয়াম করেন, যাই করেন, আপনার থেকে আমার ইমান জোরাল, এর বাক্যটি কি ঠিক? এটা কি ঠিক না? কোশ্চিন কালে নয়, এক ব্যক্তি সালাত পড়ে অন্যায় করে তারপরেও যে সালাত পড়ে না এই ব্যক্তি থেকে এই ব্যক্তি ভালো, কারণ এই মসজিদে আছে, আল্লাহকে ভয় করে। এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বাল একটি হাদিস নিয়েছেন, তিনি বলছেন এই ব্যক্তিটি রাত্রে চুরি করে দিনের বেলায় সালাত পড়ে, রাত্রি চুরি করে দিনে সালাত পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বললেন এই আবার কেমন ব্যক্তি
যে দিনে রাতে চুরি করে আবার দিনে সালাত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে সালাত পড়তে দাও সালাত যখন তার কবুল হয়ে যাবে তখন সে চুরিও ছেড়ে দিবে এইজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় জেনে রাখো সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বেহায়াপনা অশ্লীলতা থেকে সালাত রক্ষা করে যে মা বোনেরা পর্দা করে না ওনার যদি আল্লাহর ভয় ভীতি হয়ে সালাত পড়ে আল্লাহর জন্য সালাত পড়ে দেখবেন একদিন সে পর্দা করতে বাধ্য হবে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেলে এই মানুষটাই ঠিক হয়ে যাবে এজন্য আপনাকে বলছিলাম সালাতের ভিতরে তাওহীদ যদি আল্লাহর জন্য ইবাদতবুদ্দিকে না হয় তাহলে সালাত কবুল হবে না তাই ইমাম মুসলিম তার গ্রন্থে 8 নম্বর হাদিস নিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানটা কি তিনি বলছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক তুমি জেনে রাখো যখন ইবাদত বন্দী করবে তখন তুমি যেন আল্লাহকে দেখছো যখন ইবাদত বন্দী করবে তখন কাকে দেখছো আল্লাহকে দেখছো আপনি যদি সালাত পড়েন আর মনে মনে ভাবেন আল্লাহকে আমি দেখছি আপনি কি সালাতে চুরি করবেন এই সালাতে কি আসবে মানুষ আমাকে দেখুক আর মুসল্লি বলুক এটা আসবে কি আপনার ভয় থাকবে আল্লাহকে যেহে দেখছি কিয়ামতের দিন জান্নাতে যাব ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস পাব এর সাথে আল্লাহকে দেখবই দেখবই এটিও তাওহীদ যে আপনি মুমিন ব্যক্তি হয়ে থাকলে আল্লাহর জন্য ইবাদত বন্দী করলে আপনি আল্লাহকে দেখবেন দেখবেন এই মর্মে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা জেনে রাখো যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমালে সালিহা করে সে যেন সৎ আমল করে সে যেন ভালো আমল করে তাহলে এবং তার ইবাদতের সাথে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশী স্থাপন করে না তাহলে আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর জন্যই আপনার জীবনের যা ইবাদত বন্দিগী রয়েছে আল্লাহর জন্য করতে হবে দুনিয়ার কোনো ব্যক্তির জন্য মাথা নোয়ায় নয় আপনার কোনো প্রয়োজন হলে কবরের কাছে নয় ডাইরেক্ট আল্লাহকে ডাকেন তাই যেমন আপনাকে এই হাদিসে বলা হলো ইহসান কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তুমি যখন সালাত পড়বে যখন ইবাদত বন্দী করবে নির্জনে কোথায় আসো কোন স্থানে আসো তুমি দেখা যাচ্ছে যে তুমি কোন এক মহিলার সাথে জিনা করার জন্য গিয়েছো এই মুহূর্তে তুমি দেখছো যে দুনিয়ার কেউ আমাকে দেখে না এই মহিলা আছে আর আমি আছি তখন তোমার মুহূর্তে হলো এই যে আল্লাহ তো দেখছে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখছে যদি আপনি মনে করেন আল্লাহ দেখছে যেই যেখানে থাকেন চুরি করেন ডাকাতি করেন রাহাজানি করেন অন্যায় করেন যা যা করছেন যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তাআলা আপনাকে দেখছে এটি যদি আপনার যারা শোনা থাকে জানা থাকে তাহলে আল্লাহর ভয়ে আপনি সরে যাবেন জিনা করতে যাচ্ছেন এই মুহূর্তে আল্লাহর ভয়ে সরে গেলে এটি আমালে সালিহা হয়ে যায় তাই যুবক ভাই যুবতী বোন তোমার জীবনকে নষ্ট করে দিও না তোমাকে বলতে চাই আল্লাহর দেওয়ার এই তোমার রক্ত পবিত্র রক্ত আল্লাহর দেওয়া এই নিয়ামত ভক্ষণ করে যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি যদি অন্যায় কাজ করো জিনা ব্যভিচারে লিপ্ত হও তোমার জীবনকে এইভাবে নষ্ট করে দাও পরকালে কিছু পাবে না পরকালে কিছু নেই আপনার ইবাদত বন্দেগী যা হবে আল্লাহর জন্য যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি এটি না করতে পারো তাহলে মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে এরকম হয় কি হয় যদি এরকম হয় তাহলে মনে রাখবেন আপনার অন্তরে যেখানেই থাকেন আল্লাহকে ভয় এটিও ইবাদত এটি তাওহীদ এটি তাওহীদ আল্লাহর ভয় থাকলে আপনাদের কয়েকটি উদাহরণ দিই ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল সে সমাকার জালিম বাদশা তাকে আগুনে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল আপনার সাহায্যের প্রয়োজন থাকলে সাহায্য করতে পারি ফেরেশতারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন না না কোশ্চিন কালে নাই যে আল্লাহ তাআলা আমাকে আগুনে নিক্ষেপ করেছেন তিনি আছেন তিনি চিরঞ্জীব তিনি দেখছেন তিনি কি করবেন তিনি ভালো জানেন বিধায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুলনা ইয়া নারকুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম দেখেন তাহলে আগুনের স্রষ্টাকে কথা বলেন আগুনের স্রষ্টাকে পানির স্রষ্টাকে গরুর স্রষ্টাকে ছাগলের স্রষ্টাকে আপনার স্রষ্টাকে আপনার এই বাংলাদেশের বুকে সারা বিশ্বে কিছু মানুষ আছে যারা নিজেকে উন্মুক্ত উন্মুক্ত মনে মনে করে যে ওরা নাস্তিক তার মানে ওরা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহ ভাই তোমাকে বলতে চাই তুমি আল্লাহর সৃষ্টি একজন আল্লাহ স্রষ্টা তিনি তোমাকে সৃষ্টি করেছেন যদি এই কথা বলো তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহর আসমান জমিনের মাঝে তোমার থাকার কোনো এখতিয়ার নেই তোমার যদি কোনো স্থান থাকে সেখানে চলে যাও আল্লাহর রিজিক ভক্ষণ করো আল্লাহ তোমাকে এই সুন্দর অবয়বে সৃষ্টি করেছে তারপর আল্লাহকে অস্বীকার করছো
তাই জিনায় কোশ্চিন করে নাই আপনাকে বলতে চেয়েছিলাম আপনার ইবাদত বندگی যাতে আল্লাহর জন্য হয় আল্লাহকে আপনি ডাকেন তাই সালাত পড়বেন যখন আপনি সালাত পড়বেন আল্লাহকে না দেখলে মনে না হলে যেন আল্লাহ তাআলা আপনাকে দেখছে এমনই আপনি হবেন তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা যখন বললেন আল্লাহ তাআলা বললেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় এটি কি উদাহরণ নয় এটি কি একটি ইমানদারের উদাহরণ নয় এটি কি তাওহীদ নয় এটি তাওহীদ আপনার জীবনে কোন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন ইবনে আব্বাস বলছেন এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হাসবিয়াল্লাহু নিয়ামাল ওয়াকিল আপনি বিপদে পড়েছেন আমরা একটি বাক্য বলে থাকি যখন আপনার পিঠ দেওয়ালে ঠেকে যায় এই মুহূর্তে আপনি বলেন আর আমি দেখতে যেতে পাচ্ছি না পিছনে বরং সামনে দিক থেকে আমাকে মারছে এরকম যদি হয় এরকম বিপদের মুহূর্তে আপনি বলেন হাসবিয়াল্লাহু নিয়ামাল ওয়াকিল আল্লাহই যথেষ্ট আল্লাহই আমার উত্তম অভিভাবক ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন আল্লাহই তার জন্য যথেষ্ট হয়েছিলেন যদি আল্লাহর উপর ভরসা করা যায় আল্লাহর উপর ভরসা এটি তাওহীদ আল্লাহকে ভয় করা এটি তাওহীদ আল্লাহর কাছে নেকি চাওয়া এটি তাওহীদ তাই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুফারি কুরাইশ এরাই ভয় দেখাইছিল যে মেরে ফেলবে দেখায়নি কোথায় দেখাছিল বলেন তো কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে ভয় দেখাইছিল আচ্ছা বলেন তো কুফফারে কুরাইশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলেন যে এমন কোন দিন নেই যে দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় যে কোন সময় আমাদের বাড়িতে আসতেন এমন কি অনেক দিন অনেক বাড়ি আসতেন তো একদিন এমন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসলেন এরপরে দরজা থেকে দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এরপরে দেখলেন তার মেয়েরা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা তো আমারই মেয়ে তারপরে তিনি বললেন যে আমাকে ওহি করা হয়েছে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য মক্কা মদিনার হেজো জানেন তো নাকি জানেন তো তাহলে বললেন যে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে যে আমাকে আর এলাকাতে থাকা যাবে না আমাকে মদিনায় যেতে হবে দেখেন এই মুহূর্তে বিপদের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কে ছিল কথা বলেন সাথে কে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই ছিলেন দুইজন পথ চলতে আছেন পথ চলতে চলতে এক স্থানে যে গারসা ও হেরা গোহাই সেখানে তিনি চলে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গার থেকে গুহা থেকে উপরে তাকায় দেখলেন কুফফারে কুরাইশ এরা এই পাহাড়ের চতুর্দিকে তারা ঘেরাও করে আছে আর তারা খুঁজছে এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফফারে কুরাইশদের পায়ের ছাপ দেখতে পেলেন তার মানে তারা নিচে আছে উপরে কুফফারে কুরাইশ এরা রয়েছে এরা রয়েছে তো হজ উমরার বইগুলো আপনারা নিয়ে যাবেন এখানে হজ উমরার বই আছে জি তো আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন এই গার দেখলেন যে কুফফারে কুরাইশ এদের পা দেখা যাচ্ছে এখন তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদের ধরে ফেলবে আমাদের ধরে ফেলবে এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা ভয় পেও না তৃতীয় জন কে আছে আমাদের সাথে আল্লাহ আছে এখানে একটি কথা আছে গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে অনেক ভাইরা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান যে আপনার সাথে একমত তবে আপনাকে একটু ব্যাখ্যা করে আমি বলতে চাই আল্লাহ তাআলা বলছেন তিনি যা সত্যভাবে তিনি আরশের উপর আর রহমান ও আলাল আরশিস্তাওয়া তিনি যা সত্যভাবে আরশের উপর আর একটি আয়াত যে ভাইরা বলে থাকেন ও হুয়া মা আকুম আইনা মা কুন্তুম তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছে যে আপনার এই বাক্যটাও ঠিক তবে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে দেখছেন আপনাকে দেখছে আপনার আল্লাহ তাআলার ক্ষমতা সর্বত্র তিনি সবার সাথে তার জ্ঞান রয়েছে এইভাবে তো তিনি জাত সত্তাভাবে আরশের উপর কিন্তু জ্ঞান সবার সাথে রয়েছে এটি সঠিক ব্যাখ্যা তাই আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা আরশের উপর যে ব্যাখ্যাটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি চিন্তিত হয়ো না আল্লাহর আল্লাহ আমাদের সাথে আছে এর অর্থই যে আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে তাই মুমিন ব্যক্তি যারা মনে রাখেন একটি কথা মুমিন ব্যক্তি যারা মুসলিম ব্যক্তি যারা খালিস অন্তরে আল্লাহকে যারা ভয় করেন বিপদ আপদ মুহূর্তে বিপদ আপদে পড়লে মনে রাখেন
আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহ যে আপনার সাথে এখানে আছে এমনটি নয় তার জ্ঞান আছে তার ক্ষমতা আছে আপনাকে দেখছে কিন্তু তা আপনাকে হেফাজত করবে আপনাকে শক্তি যোগাবে এই কথাই আমরা বলা হয়েছে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সাহায্য আছে কোনদিন আমরা অপমানিত হব না অপদস্থ হব না আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই ভাবে বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে এই ব্যক্তির সাথে আমি লড় বাছা বলেন তো মুমিন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহর পথে ডাকে আল্লাহর দিকে ডাকে ভালো কাজ করার চেষ্টা করে অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে আর এর সাথে যদি বলেন একে মারবো একে ধরবো একে কাটবো একে এই করবো একে অমুক করবো দেখেন বন্ধু ভাই এ কাজ করলে হবে না এটা কিছুই করতে পারবেন না আল্লাহ যদি কাউকে রক্ষা করে দুনিয়ার কেউ তার কিছু করতে পারবে না যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকরকে তিনি নিজেই স্বয়ং তিনি হেফাজত করেছেন সাহায্য করেছেন মুমিন ব্যক্তির উদাহরণ তাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা জানেন না আপনি যে জালেম বাদশার কাছে যখন ওই এলাকাতে আল্লাহ রাসূল ইব্রাহিম গেছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে গেছিলেন তার যে শূন্য সামন্ত এরা রয়েছে এরা বলছে আপনার এলাকাতে একজন সুন্দর রমণী এসেছে এর সাথে একজন পুরুষ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলে তিনি বলেছিলেন যে এই হলো আমার বোন এসে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেছিলেন যে আমি বলেছি কেন তোমাকে বললাম যদি আমি স্ত্রী বলি তাহলে তোমার রেহাই নেই তোমার তোমাকে অন্যায়ভাবে তারা অন্যায় করবে তোমার প্রতি তাই বলেছি কেমন করে যদি ধরেন তাহলে আমার বাবাও আমার বাবাওকে আদম আপনার বাবাও আদম আমার ছেলের বাবাও আদম তাহলে সবার বাবাকে তাহলে আদম সন্তান হিসাবে আপনার স্ত্রীর বাবা আদম আপনার বাবা আদম তাহলে ওনার কথাও ঠিক ছিল এই হিসাবে যে এই তোমার তুমি আমার বোন তাহলে যেহেতু আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন আদম হাওয়া পিতামাতার সবার বিধায় তাই এই মুহূর্তে তিনি বলেছেন এই কথা বলো না যে স্ত্রী তাই তাকে যখন ডাকা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সেখানে ডাকা হয়েছিল সে অন্যায় কাজ করে এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দুই রিকাত সালাত পড়েছিলেন তারপরে সেখানে আসলে সেই বাদশা জালিম বাদশা অন্যায় করার জন্য চেষ্টা করেছিল কিন্তু তিনি আল্লাহ কেঁদে বলেছিলেন হে আল্লাহ এ আমার ইজ্জত আমার স্বামী ছাড়া দুনিয়ার কেউ দেখেনি যদি তুমি সত্য মাবুদ হয়ে থাকো তোমার একজন আমি নেককার বান্দা বান্দি হয়ে থাকি তাহলে এখানে দুনিয়ার আর কেউ নেই তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জালিম বাদশার থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন যদি সেইভাবে আপনি মুমিন মুত্তাকি পরিষ্কার ব্যক্তি হতে পারেন তাহলে দুনিয়ার কাউরের ভয় নাই আপনি একাই থাকলে দুনিয়া যদি আপনাকে মারতেও চাই তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেনই করবেন আর যদি আপনি খাস বান্দা হতে পারেন আল্লাহ আপনাকে হেফাজত দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন লাই তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো আপনাকে বলতে চেয়েছিলাম আপনার জীবনে যা ইবাদত বন্দেগি রয়েছে সবগুলা তাওহীদ সালাতের ভিতরে আপনি বলছেন আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি রহম করো আমাকে হেদায়েত দাও আমাকে পবিত্র রিজিক দাও আমাকে নিরাপত্তা দাও এগুলা কি তাওহীদ না তাওহীদ কি না তাওহীদ আপনাকে বলতে চেয়েছিলাম তাহলে এই জায়গাতে যে বসে আছেন কিসের উদ্দেশ্যে বলেন তো কেন বসে আছেন বলেন তো কেন নেকির উদ্দেশ্যে না এমনি নেকি মনে রাখেন এটিও তাওহীদ যদি এখানে আপনি নেকি কামাই করতে আসেন তাহলে নেকি পাবেন নেকি কামাই না করতে আসলে নেকি পাবেন না ওমর বিন খাত্তাব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল যে ব্যক্তি যে নিয়ত করবে সে অনুযায়ী সে ফল পাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করে তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকে হবে আর কোনো ব্যক্তি যদি দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত সেদিকেই হবে মুহাজির উম্মে কাইস নামে একজন মহিলা এই হাদিসটি যেমন কোরআনের সানি নজুল আছে হাদিসটি একটি সানি নজুল মুহাজির উম্মে কাইস এই একজন মহিলাকে আর একজন ব্যক্তি বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল মুহাজির উম্মে কাইস বলেছিলেন যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি আমার সাথে যদি বিয়ে করতে আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে শর্ত পূরণ করতে হবে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে সে নাকি পাবে আচ্ছা বলেন তো মক্কা থেকে মদিনায় যার হিজরত কিসের জন্য হয়েছিল আল্লাহ এবং তার রাসূল আল্লাহর সন্তুষ্ট
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ সে নেকি পাবে হিজরতের আর ওই ব্যক্তিটি মুহাজির উম্মে কাইসকে বিয়ে করার জন্য গিয়েছিল তাই সে বিয়ে করেছে কিন্তু নেকি কিছু পায়নি এইজন্য আপনি এখানে যদি নেকির উদ্দেশ্যে আসেন তাহলে নেকি পাবেন এটিও তাওহী যারা ইলম অর্জন করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করে যদি আপনার প্রথম ধাপে হয় যে আপনি এই সার্টিফিকেট অর্জন করে চাকরি নেবেন এইটি আপনার নিয়ত হলে আপনি মাদ্রাসায় পড়ার কারণে কোনো নেকি পাবেন না দুনিয়া হতে পারে কিন্তু আপনি নেকি পাবেন না এলেম অর্জনের ক্ষেত্রে তাওহীদ লুকায়িত আছে এলেম অর্জন যদি আল্লাহর জন্য না হয় তাহলে নেকি না পেয়ে পরকালে হারিয়ে যাবে আমি যে এই জায়গাতে কথা বলছি যদি এই দাওয়া দাবি দাওয়াটি আল্লাহর জন্য না হয় তাহলে আমি কিন্তু নেকি পাবো না এই জন্য আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ দুনিয়ার অন্য কাউর কাছে কিছু চাই না আল্লাহর কাছে চাই নবী রাসূলের দাওয়াত দিয়েছিলেন দিনকে দিনকে উন্নত করার জন্য দিনকে সমুন্নত করার জন্য নবী রাসূলের দাওয়াত দিয়েছিলেন দিনের পথে তাদের একটি তিনটি উদ্দেশ্য ছিল এক নাম্বার উদ্দেশ্য দিন প্রচার করা কি দিন প্রচার করা দুই নাম্বার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তিন নাম্বার উদ্দেশ্য পরকালীন নাজাত তাহলে যারা আমরাও দাবি এইভাবে যারা আমরা দাওয়াতি কাজ করি এটিও কিন্তু তাওহীদ যদি তাওহীদ না হয়ে অন্য কাউর জন্য হয় অনেক বক্তা আছেন কেউ মনে কিছু নেবেন না অনেক বক্তা ভাই আছেন তাকে বলা হয় যে টাকার কথা বলা হলে তিনি বলেন এটি আমার ব্যবসা উনি যে ব্যবসা বললেন ব্যবসা বলার সাথে সাথে যা বক্তব্য দিয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে সে কিছুই নেকি পাবে না আপনার এটি দায় দায়িত্ব নবী রাসূলদের দায় দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আলেম ওলামার দায় দায়িত্ব যে তারা কোরআন হাদিসের কথা মানুষের মাঝে বিতরণ করবে পৌঁছে দিবে তাই আপনার বাংলাদেশের জমিনে আকিদার কথা বলা হয় না আলেম ওলামা আকিদার কথা বলে না আহলে হাদিস আন্দোলন মানুষকে একত্রিত করে জামাতবদ্ধ করে আকিদার পথে ডাকার জন্য চেষ্টা করে আমরা একাই জান্নাত যেতে চাই না সবাকে নিয়ে জান্নাত যেতে চাই আমার বাংলাদেশের বুকে মানুষেরা কবর পূজা করে তার জীবনের আমলকে নষ্ট করে দিবে আর আমরা বস থাকবো কশ্চিন কালে হতে পারে না আমরা নবী রাসূলদের যে দাওয়াত দিয়ে গেছেন এই দাবি দাওয়া করে নবী রাসূলের সবার দাবি দাওয়া ছিল তাদের তাওহীদ তাওহীদ প্রচার করে গেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত সকল নবী রাসূলেরা একই দাওয়াত দিয়েছিলেন যে আল্লাহ যত যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন সবার একই দাওয়াত ছিল তোমরা খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করবে তোমাদের জীবনের যা ইবাদত বন্দেগী রয়েছে সবগুলা কার জন্য আল্লাহর জন্য করবে এই জন্য নবী রাসূলের প্রেরণ করেছিলেন তাহলে এই তাওহীদের দাওয়াত দিয়ে গেছিলেন ওয়াস্তানিবুত তাগুত তাগুতি পথ থেকে দূরে থাকবেন এই ইমাম জারির তবারী রহমাল্লাহ তিনি বলছেন ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাওয়া তাগুত আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদত হলেই সেটি তাগুতের পথ হয়ে যাবে তাগুতের পথ হয়ে যাবে তাই আপনাকে বলতে চেয়েছিলাম ইবাদত বন্দীকে এই পথে আমরা ডাকি অন্য ব্যক্তিকে রাজি খুশি করার জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ডাকি তাই আহলে হাদিস আন্দোলন আপনাকে বলছিলাম আমরা এই পথে ডাকি যে ভাইরা আমাকে ভুল বুঝছেন বড় ভাই ওস্তাজি আপনাদের বলি আপনারা বড় ভাই আমাদের বড় ভাই আপনারা কোরআন হাদিস অনেক জানেন যথেষ্ট জানেন আমাদের সম্পর্কে জানেন আপনাদের আমরা শত্রু নই আপনারা দিনী ভাই আপনারা দিনী ভাই আমরা সবাই একই প্ল্যাটফর্মে তাওহীদের দাওয়াত আকীদার দাওয়াত দিয়ে আমরা জান্নাত যেতে চাই সবাই মিলে জান্নাত যেতে চাই জান্নাতের পথেই মূলত আমাদের দাবি দেওয়া অন্য কোনো পথে নাই তাই এই পথেই আপনারা আসেন নবী রাসূল যে পথে দাবি দেওয়া করে গেছেন দাওয়াত দিয়ে গেছেন এই পথে আমরা সবাই ডাকি এই পথে ছাড়া অন্য কোনো আমাদের দাবি দেওয়া নেই আপনাকে বলছিলাম আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেকে যে ডাকে কোনো বিপদে পড়লে পীর মাজারে অমুককে অমুককে এই কে অমুককে জি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি বলেন মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু আচ্ছা বলেন তো বিপদে পড়লে কাকে ডাকবেন কাকে ডাকবেন এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে নেমে এসে বলেন মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু এমন কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আপনারা কি রাতে উঠে সালাত পড়েন কাকে ডাকেন বিপদে পড়লে কাকে ডাকেন দুনিয়ার অন্য কাউরে নাই আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে নেমে আসেন মনে রাখেন প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে নেমে আসেন এক রাত্রে নয় প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে আসেন আর এই বাক্য বলেন মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু এমন কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আপনি চাকরির অভাব আপনার রিজিকের অভাব আপনার ছেলে হয় না আপনার মেয়ে হয় না ভালো মেয়ে আপনার দরকার বোন তোমার একজন ভালো স্বামী দরকার আল্লাহকে বলো চোখের পানি ফেলে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব যে ব্যক্তি আমার হে নবী তোমাকে আমার সম্পর্কে বলে তুমি বলে
দাও আমি তোমার কাছে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন আল্লাহ যে তোমাদের কাছে আল্লাহ তাআলা আছেন আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে তিনি ডাকে সাড়া দিবেনই দিবেন তাই বলছেন মাইয়াদুনি ফাস্তাজিবালাহু যে ব্যক্তি আল্লাহকে ডাকবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন এরপরে বলেন মাইয়াসালুনি ফাউতিয়ালাহু যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবেন আপনি আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন তবে চাওয়ার মতো চাইতে হবে তবে হারাম কাজ নয় ভালো জিনিস চাইবেন পিতামাতার খিদমত করেন ভালো কাজ করেন অন্যায় থেকে দূরে থাকেন আপনার পরিবারের ভিতরে আপনি পরিবারের ভিতরে সন্তান সন্ততিকে সালাতের জন্য বলেন সন্তান সন্ততি যাতে সালাত পড়া ঠিকভাবে আদায় করে আপনিও করবেন পুরুষ মানুষ মসজিদে সালাত পড়বেন মসজিদে আজান হলে মসজিদে চলে আসবেন আপনার শিশু সন্তানটি 7 বছর বয়স হলে মসজিদে সাথে নিয়ে আসেন 10 বছর বয়স হলে সালাত না পড়লে তাকে ডান্ডা দিয়ে মেরে তাকে আদবের লাঠি দিয়ে তাকে মারেন তাকে আদর্শ দেন মা তোমাকে বলছি তোমার মেয়ের 7 বছর বয়স হলে সালাত বাড়িতে নিয়ে পড়ো 10 বছর বয়স হলে সালাত না পড়লে তাকেও মারার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যদি আদর্শ বাস্তবায়ন করেন তাহলে আপনার পরিবারে কল্যাণ হবে আকীদা প্রতিষ্ঠিত হবে কল্যাণ হবে সালাত পড়েছেন ফজর সালাত জামাতে পড়েছেন এরপরে জামাতে পড়ে প্রথম যে কাজটি বাড়িতে করবেন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার বাড়িতে আলো ছড়িয়ে দেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কালাম তেলাওয়াত করেন আপনার এই বাড়িতে বরকত হবে ফজর ফরজ সালাতগুলা আপনি বাড়িতে পড়েন নফলগুলা ফরজ সালাত যেগুলো আছে এগুলো মসজিদে এসে পড়েন আর নফলগুলা কিছু অংশ বাড়িতে রেখে দেন মনে রাখেন পুরুষ ভাই শক্তি আছে যৌবন আছে ইচ্ছা করে বাড়িতে সালাত পড়লে এই সালাত হবে না ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামিয়া নিদা ফালামি জিউলাহু ফালা সালাত আলাহু ইল্লা মিন উদরিন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনল তারপরে মসজিদে আসলো না এই ব্যক্তি সালাত হবে না যুবক ভাই তোমাকেই বলছি যুবক বোন তোমাকেই বলছি ঠিক সময় সালাত পড়ো যুবক ভাই মসজিদে আজান হয়েছে খবরদার এখান ওখানে আড্ডা দিও না মদ যারা পান করছে তাদের সাথে চলো না যারা জুয়া খেলছে তাদের সাথে চলো না যারা সিগারেট পান করছে যারা ধূমপান করছে তাদের সাথে চলো না যারা জেনাবে বিচার করছে তাদের সাথে চলো না যে সমস্ত ভাইরা যুবক ভাই যুবতী বোনের সাথে তারা অন্যায় কাজ করছে এদের পথে চলো না আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন ফারিকুল ফিল জান্নাতি ও ফারিকুল ফিসাইদ একটি দল হবে যারা জান্নাতের পথে ডাকবে আপনাকে ডালছি যা জান্নাত চলে গেছে সোজা পথে জাহান্নাম বক্র পথে দুইটি দল থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে তা আপনাকে বলছিলাম আহলে হাদিস আন্দোলন আপনাদের ডাক দাবি দেওয়া করে আপনারা আমরা সমাজবদ্ধ ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ শক্তি অনেক শক্তি একতাই বল একতাই কি বল যখন আপনি একাত্রিত হয়ে থাকবেন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে সহজ হবে সমাজে শিরক বেদাত উৎখাত করার জন্য আপনাকে সমাজে একতা হয়ে থাকতে হবে আলেম ওলামা যারা যেখানে আছেন আপনারা বড় ভাই ওস্তাদ আপনাদের বলতে চাই কোরআন সুন্নাহ পড়ুন আকীদা পড়ুন সালাতের আকীদা পড়ুন আপনি পড়ে এগুলা প্রচার করুন মানুষের মাঝে আপনি কোরআন সুন্নাহ প্রচার করলেই আপনারা মানে হকাল পরকাল করলেন আমি যে হাদিসটি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাইয়াসালুনি ফাউতিয়ালাহু যে ব্যক্তি যা চায় আল্লাহ তাআলা তাকে দিবেন লাস্টের কথা মাইয়াস্তাগফিরনি ফাগফিরলাহু যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ঐক্যভাবে মজবুতভাবে ধারণ করো যারা আমাদের অনেকেই ভুল বুঝছেন আহলুল হাদিস মানেই কোরআন সুন্নার অনুসারী নিঃশর্তভাবে কোরআন সুন্নার অনুসারী আমরা জঙ্গলিবাদী নই আমরা উগ্রপন্থী ও পন্থপন্থীও নই উগ্রপন্থ আমাদের ভিতরে নেই আমরা জঙ্গিবাদী নই শৈঠলবাদীও নই আমরা আমলে আখলাকে আকিদেয় পরিপূর্ণ মানুষকে এভাবে ডাকতে চাই নবী রাসূলের দাবি দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করো পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করো আল্লাহ আমাদের মাফ করে দাও যে আপনাদের এখানে বই রয়েছিল শিশুদের এক সেট বই সোনামণি আপনার সোনামণিকে মানুষ হিসেবে গড়তে যদি চান তাহলে এই এক সেট বই আপনার বাড়িতে রাখেন 280 খুব বেশি না 280 টাকা কত 6টা বই 280 টাকা আপনি পাবেন আপনি এই বইগুলো নিয়ে গেলে আপনার সোনামণি আসলে ইনশাল্লাহ সোনামণি হয়ে গড়ে উঠবে অনেক বই তো পড়েন আপনাদের বলি রিকোয়েস্ট মাত্র এই বইটি নিয়ে যান আপনার ঘরে রাখেন আপনার সোনামণিরা ইনশাল্লাহ এই বই পেয়ে খুশি হবেই হবে এই জন্য আপনার চেষ্টা করেন বইগুলো নিয়ে যাওয়ার আপনার খালি হাতে যাবেন না এরপরে আরও বই আছে হজ উমরার বই স্যারের লেখা বই আছে এই হজ উমরা বইগুলো আপনার দুয়ার বই আছে অল্প সন্তুষ্টি বই আছে এরপরে চার ইমামের আকীদা আরও যেগুলো সালাত রাসুল আরও যে বইগুলো আছে আপনারা নিয়ে যাবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদের হকাল পরকাল কল্যাণ দান করেন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক